জুনায়েদ সাকি সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ। চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্র ফেডারেশন ও ছাত্র অধিকার পরিষদ। হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করে ছাত্র নেতারা সরকারের উদ্দেশ্যে বলেন, হামলা করে ভয় দেখিয়ে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গণতন্ত্রের মঞ্চের নেতাকর্মীদের উপর হামলা হয়। জয় বাংলা স্লোগান দিয়ে একদল লোক এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান সহ সাতজন আহত হন। জুনায়েদ সাকির নাক দিয়ে রক্ত ঝরেছে, তিনি বাঁ হাতে আঘাত পেয়েছেন। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে থেকে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল বের করেন গণসংহতি আন্দোলনের ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন ও গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলে জুনায়েদ সাকি আহত কেন, শেখ হাসিনা জবাব চাই, ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, গুন্ডা লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও প্রভৃতি বলে স্লোগান দেওয়া হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্যের গিয়ে শেষ হয়, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডের বিস্ফোরণে আহত ব্যক্তিদের দেখে গণতন্ত্র মঞ্চের নেতারা যখন চলে আসছিলেন, তখন ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীরা প্রশাসনের উপস্থিতিতেই অতর্কিতভাবে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেছে। এতে অনেক নেতাকর্মী রক্তাক্ত হয়েছে। বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি জুলুমের শাসন কায়েম করেছে। এই জুলুমের বিরুদ্ধে যারাই প্রতিবাদী কণ্ঠ নিয়ে হাজির হচ্ছেন, তাদের উপরে তারা হামলে পড়ছেন, মামলা দিচ্ছেন, সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছেন। চট্টগ্রামে জুনায়েদ সাকির উপর হামলা মুক্তিকামী মানুষের কণ্ঠকে চাপিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। হামলা ছাড়াও ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। ছাত্র অধিকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় অর্ধ শতাধিক মানুষ মারা গেছেন, 400+ মানুষ আহত হয়েছেন। সেখানে যে হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কষ্ট আমরা অনুভব করতে পারছি। হতাহত ব্যক্তিদের দেখতে কলেজ হাসপাতালে গিয়েছিলাম, সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা জুনায়েদ সাকি সহ গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের উপর হামলা করেছে। হামলায় অন্তত 7-8 নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনার জন্য আমরা সরকারি দলের প্রতি ধিক্কার জানাই। গণতন্ত্র উন্নয়নের কথা বলে বর্তমান সরকার সারা দেশের মানুষকে নির্যাতন ও নিষ্পেষণ করেছে বলে অভিযোগ করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।